আতো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর কি বলবো, বিকেলটা অন্যরকম হয়ে গেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে। আর বিশেষ করে কিন্তু আমার ক্যামেরাটা একদম ভালো না, এর জন্য এই যে আপা আপা হইলে আমার নিয়ে আজকে ঘুরতে যাইব একটা মজাদার খাবার বানাবো। মজাদার খাবার বুঝতে বানাইবো লাফাই কিনা দিম আর দুটা আমি যদি বানাই কিনা দিব যাক, তাহলে আমি বানাইতে রুম আর যদি আমি যদি কিনা নিতে হলে বানাইতে গোসল মোসল কইরা কেডা এগুলো না কি করলো মাহিনুর আব্বা? আমার তালাক কইলো তুমি কথা কইলে বাবা আবার ছোট বোন আবার গেল, পরে গেল ছোট বোন সুন্দর লাগছে গেল জামাই বাবা জামাই দেখতো কেন লাগছে আবার কয় কি কয় এই পাতা গুলা হইলো মেলতে হইব মা কয় কি কয় পানিটা দিয়ে দিয়ে মেলি কয় কি আর আনন্দ বাড়ি ওরা যাইব হইলো গড়তে নি গাই পাতা মেলবো আমি আবার যাই পড়ে গেছি কেবল দু ঠেলার ভিতরে বুঝছেন, একজনে কয় উঠে গেছে একজনে কেমন গেছে। আমরা যাই না যাই না আম্মা আনে আব্বা যায় কইতাছে তোরা বলো ঘুরতে যাবি, মা কইতাছে আহ পাতা মেলি কয় না আর হইলো ঘুরতে যাইব। হ্যাঁ আমি আইছি বারাকমল্লার দোকান পর্যন্ত, বারাকমল্লার বউ কয় কি যাইতে দেখছি অম্ফি হপাই গেছে হইলো ইয়া করতে অম্ফি গেছে, আমি গেছি আলাফু করতে গেছি ইয়া করতে গেছি নাই আই বড়ি খারাপ ওই দেন দৌড় দিছে এখন বাইতে যাবো আমি এখন ঘুরতে যাম চল 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 চলো চলো বাবা আমরা ওদিক ঘুরতে যাই চলো মুগলাই বানাই গেছিলেন আমু তাকাও আবুতলার দিবা না আব্বা এখন বাইর কত মনে পড়ছে আসে নাই খাই জন্য দিবে না চলো চলো আমরা ঘুরতে যাবো তোমাকে নিয়ে, এই জন্য আমরা বসে রয়েছি এখনো। তুমি ঘুরতে যাবা ঘুরতে যাবা? হ্যাঁ তোমার কম্বল কো কম্বল পরতে সহ নাই, কম্বল গায়ে দাও নাই? হ্যাঁ কিছু কইব না, এত পাকা পাকা কথা কইতে পারে? তান ভাইয়ার কি করছে? তান ভাইয়ার হাতে কি হইছে? আম্মু ফুটো করে দিছে, কে কে ফুটো করছে? আবুতলা আবুতলা আর আবুতলা তোমার আম্মুর
ক্রিম কি করছে, ওষুধ কি করছে, ওষুধ ফালাই দিছে তো, মাথায় লাগাই দিছে, মাথায় লাগাই দিছে। হুম, এটা কি তোমার হিজাব, এটা কি তোমার হিজাব, এটা এটা কার হিজাব? হ্যাঁ, এটা তোমার, এটা আমি মাথায় দেই, আমি মাথায় দেই। সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু সব কাপড় চোপড় গুলা একে একে নিতেছি, এগুলো হলো শুধু আমার, আপনাদের ভাইয়ার আমার কি বেশি এখানে আমি নিতেছি। আর এই থ্রি পিস গুলো হলো একটু পরা হয়েছিল, মার দিয়ে রাখছিলাম আপনাদের ভাইয়া ওদিনকার, আমি জাজিরা গেছি এভাবে নিয়ে রাখছে, তো আমার কাপড় চোপড় গুলো কিন্তু একদম মানে মারের কাপড় চোপড় তো ই করে ফলাইছে, বইটা ইয়া করছে, এখন এগুলো ভাস করতে হবে। আর আপনাদের ভাইয়া তো আজকে ঢাকায় গেছে, তো আমাদের যেহেতু সামনে সুমাইয়ের বিয়ে, কিছু কেনাকাটা করতে হবে, এজন্য তানজিলা আপনাদের ভাইয়া সবাই ঢাকায় গেছে, আমি মা বাবা আর বড় আপা বাড়িতে আছি। তো আমাদের সময়গুলো কিন্তু খুবই সুন্দর কাটতেছে, আর পারতেছি না আপনাদের সাথে ওরকম করে ভিডিও শেয়ার করার মতো, সারাদিনে কিন্তু আমার ভিডিও ধরাই হয় না, একটু মানে ফ্রিভাবে ভিডিও করতে চাইতেছিলাম, যে যদি সময় পাই এরকম একটু শান্তিতে থাকার চেষ্টা করছি। তো ঠিক আছে, চলেন ঘরে নিয়ে ভাস করি আগে। আমাদের তিনজন এখানে শুইছে, আবুতালার জাগাই দিছো আমো, আবুতালা তোমার জাগাই দিছে, দূরে আর খাতির হয়ে গেছে গা। তুমি বল আজকে ডিম খাইবা, ডিম বাজার আলু ভর্তা খাইবা, তো ডিম বাজার আলু ভর্তা খাইতে হইলে তো ডিম কিনে আনতে হইব, টাকা তো আমি দিম না, টাকা তো তোমার আম্মা দিব কইছে, আম্মু আম্মা শুনবো না, আম্মা বলছিলাম কি তোমার আম্মুরে আমি ডিম আইনা দিই, মুগলাই বেজে খাম আমরা, মুগলাই বানাই দিবা, মুগলাই মুগলাই তাই তাহলে আর বানান দেবো না মুগলাই। আবু তোলা তুমি কোন সময় উঠছো ঘুমে থেকে, হ্যাঁ ঘুমে থেকে কোন সময় উঠছো, কি করতে তাই আমি তো বুঝতেই পারি নাই, বাইরে মারছে এখন কি আদর করতেস, আদর করতেছ, এখানে অনেক রাত হয়ে গেছে, আর এখানে হলো মানে একটা ওই সাইডটা একটা সূর্যের আলো দেখা যাইতেছে। হ্যাঁ মুগলাই বানাবো, তুমি যদি ই নিয়ে আসো ডিম নিয়ে আসো তাহলে। রাত্রের বেলা তান হলো বায়না করছে যা মুগলাই খাবে, তো এর আগে মুগলাই ভাবছি অভিজ্ঞতা নাই, এখন হলো তান বলতেছে যে নেড়ে দেখো তারপরে হলো মুগলাই বানাও, এর জন্য আমি হলো তান দিয়ে মুগলাই বানাই দিতেছি। আরো দিব আবু, ঠিক আছে হয়েছে, আর না আর লাগবে না, এটা আঙ্গু হয়ে যাবে না, বেশি হইলে আবু মজা লাগবে না, ঘুরাই দেবে না। আর তান হইলো কইতাছে দুই কাপ লবণ, রেডি দেখছে দুই কাপ, এখন দুই কাপ দিতে হবে, এই যে টুক লবণ না, হুম হইছে, তারপর তারপর কি, তারপর কি, তো ছেলেরা আমার হইলো জ্বর গলা গিয়ে গেছে, ছেলে বলতাছে এটা করো, আমি বলতাছি ওটা করো, আমি লবণ দিছি, এখন হইলো তেল দিতে দিব না, মানে এটা আগে লবণ মিশাই নাও তারপর তেল দিতে দিব, আমাদের যতটুকু দরকার ততটুকু তেল দিয়ে দিই না বাবা, আমরা ও বিদের সামনে আইসো না, হ্যাঁ মালো কি কও, হ্যাঁ হ্যাঁ সরো, ওই বাইরে সত্য কইছে সরো, আমি হিট দিলাম, তেল দিয়ে দিলাম, এবার মিশাই তুইবো, হুম তানে থেকে হইলো আমি শিক্ষা নিতেছি, তুমি জানো না আমি পারি না, না তান মিশাই নিলাম, এবার এবার আমি জানি না, জানো না ভুলে গেলা, টান দুইবার করে দেখছে, আমরা রাত্রে বেলা হইলো চকে গেছি ইয়ানার জন্য মরিচ আনার জন্য,
তারপর তান তখনও দেখছে ও হ্যাঁ পানি তারপর তান বুল্লা গেছে আর আমি একবার দেখছি সামনে আসিস না ঠিক আছে এটা আগে আটাটা ই করে নই পুট্টো বানাই নই রাখো বরাবর এই যে এখন হলো পুট্টা করা শেষ হয়ে গেছে এখন ডিম আপু সরে দাঁড়াও এদিক দাঁড়াও যে ভাইয়া দেখতেছে না ডিম ইয়া করতে যেটা লাগবে মানে ডিম ফিটতে মুগলের মেন কাজ তো এটা করা হবে এখন আগে ধনিয়া পাতা কাটা নিতেছি তারপরে একে একে যে উপকরণগুলো লাগবে সব কাইটে নিব বাড়তেছো আমার ধনে পাতা কাটা হয়ে গেছে এখন হলো পেঁয়াজ কুচি করে নিব এই যে আমার রুটিটা বানানো হয়ে গেছে তান বলতেছে মামিমা আরো বড় লাগবে আসলে ওটা তো মানে ভিডিও তো যেমন দেখছি তেমন তার হয় না তো এই যে পুরটা দিয়ে দিব দুই চামচ দিই না তুমি মেলা মেলা দিয়ে দিতে হবে এভাবে তো বাবা মানে ডিম এই দাও 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 একটু পাশে পাশে লাগাই দাও ডিমের ওই যে ওটা না না এটা পাশে পাশে দিলে ভরতে পারবো না তো তা নইলে আমার শিখে শিখে দিতে হচ্ছে মানে ডিম কর্তুক দিবা জানো ওই যে ডিম ভাজার সময় কর্তুক দাও না কর্তুকই দিবা এই ওমা ধোয়া ওমা ওমা ধোয়া ওমা ধোয়া মা ধোয়া মা ধোয়া জানি না কি হয় কিভাবে বানাইতে পারি তো চেষ্টা করলাম বানানোর জন্য ফাইটা বাইরে গেছে তান কষিল সামনে থেকে চাপ পাহাড়ে কষিল ওই সব বার হয়ে যেতেছে বারে বারে ই করে দাও তান কেমন এই যে দেখেন আমাদের মুগলাই হয়ে গেছে এবার আমরা আগে এই মুগলাই কাইটা বাজার আগে এই যে রয়ে গেছে বুঝছেন এটি থাক মানে খাই খাইতে খাইতে অনেক রাইতে যাবো গা আপনারা পরে দেখতে পারবেন না আগে দেখাতে লিখে কাইটা দেখে নি পরে আগে তা টেস্ট করে নি পরে দেখে মনে হইব আরো ভালো লাগবে আপা কে ডিম ভালো হয় নাই মানে আরো ভালো লাগবে দিতে দেওয়া নাই দেখার চেষ্টা কি